প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই স্বপ্ন জজ হব, আবার আমাদের অনেকেরই স্বপ্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হব, কিন্তু আমরা জানি না কিভাবে এই জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হয়। আমাদের মধ্যে অনেক পিতামাতাও আছে যাদের স্বপ্ন হচ্ছে তার সন্তানকে জজ বানাবে, আবার সন্তানকে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানাবে, কিন্তু এই অনেক পিতামাতা আছে তারাও জানে না যে তার সন্তানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জজ বানানোর জন্য কোথায় পড়াইতে হবে, কোন বিষয়ে পড়াইতে হবে, কি প্রসেস মেনটেন করে কোথায় পরীক্ষা দিয়ে আপনার সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হয়। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আলোচনার বিষয় আপনি জজ হতে চান কিভাবে হবেন, অর্থাৎ কেউ যদি জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করতে চায় তাকে কোন বিষয়ে পড়তে হবে, কি প্রসেস মেনটেন করে তাকে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি জানতে আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চান কিভাবে হবেন। প্রিয় দর্শক, আমি সহজ আইন চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতে পারছেন, আপনি উপকৃত হচ্ছেন, অবশ্যই তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী পর্বের আপডেট পেতে বেল আই বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় জজ হতে চান কিভাবে হবেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে এই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিন্তু অনেক সম্মান, এটি অনেক সম্মানজনক একটি পেশা। আমাদের মধ্যে অনেকেই আছে যে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চায় কিন্তু কিভাবে এই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হবে এটি জানে না। আবার অনেক গার্ডিয়ানও আছে যাদের স্বপ্ন হচ্ছে তাদের সন্তানকে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানাবে, কিন্তু এই গার্ডিয়ান বা অভিভাবক বা পিতামাতাও জানে না, অনেক পিতামাতা আছে জানে না যে তার সন্তানকে জজ বানানোর জন্য কোন বিষয়ে পড়াইতে হবে। প্রিয় দর্শক, একজন জজ হতে হওয়ার জন্য, কোনো কোনো ব্যক্তি যদি জজ হতে চায় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চায়, এজন্য তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত হতে হবে। আর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য, সহকারী জজ হিসেবে জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কিছু নিয়ম করে দিয়েছে, কিছু কন্ডিশন করে দিয়েছে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা। প্রিয় দর্শক, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশনে আপনি সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে 4 বছর মেয়াদি আপনাকে সম্মান বা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সাধারণত এই সম্মান বা আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে পারবেন। যেমন পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম আরও অনেক পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে আপনি এই চাইলেই আইন বিষয়ে ডিগ্রি, তার যে কন্ডিশন রয়েছে, ইউনিভার্সিটির যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো ফুলফিল করে পরীক্ষা দিয়ে, অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যালাউ হয়ে আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকেও সাধারণত এই 4 বছর মেয়াদি আপনার আইন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। তাহলে আপনাকে কী করতে হবে, বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদি আপনাকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। আপনি যদি বিদেশ থেকে আইনগত ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে আপনাকে 3 বছর বিষয়ক ডিগ্রি হলেও হবে, কিন্তু এক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিটিও কিন্তু সঙ্গে লাগবে। বিদেশ থেকে ডিগ্রি যদি আপনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তাহলে আপনার বিদেশের আইন বিষয়ের ডিগ্রি সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিটিও কিন্তু আপনার লাগবে। এই দুটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার লাগবে আপনি যদি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করতে চান। এছাড়াও অন্যান্য পাবলিক যে জব রয়েছে, পাবলিক যে চাকরি রয়েছে, চাকরির যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলোও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। প্রিয় দর্শক, শুধুমাত্র আইনের ছাত্ররাই কিন্তু পারে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ হতে, অন্য ডিপার্টমেন্ট বা অন্য বিষয়ের ছাত্ররা কিন্তু এই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে না। প্রিয় দর্শক, এই যোগ্যতা সম্পন্ন হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যে সার্কুলার যে
কন্ডিশনগুলোর কথা বলে প্রতি বছরে বছরে প্রতি ইয়ারে ইয়ারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নিয়োগপত্র প্রকাশ করা হয় বা আপনার নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ দিলে আপনার এই যদি যোগ্যতা থাকে বা নিয়োগের যে কন্ডিশনগুলোর কথা বলা আছে নিয়োগেও বলা থাকে, সেই কন্ডিশনগুলো যদি থাকে আপনাকে আপনার সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আবেদন করতে হবে। এই আবেদনটা কিন্তু অনলাইনে করতে হয়। আবেদন করার পরে আপনাকে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাকে যোগদান করার জন্য যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এই পরীক্ষা সাধারণত চারটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ হচ্ছে MCQ, যেটি 100 মার্কের MCQ পরীক্ষা হয়ে থাকে। এই MCQ পরীক্ষায় মিনিমাম আপনাকে 50% মার্কস বা 50 নম্বর পেতে হবে। আপনি যদি এই 50% মার্কস বা 50 নম্বর পেয়ে MCQ পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাকে রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই রিটেন পরীক্ষায় সাধারণত 1000 নম্বরের রিটেন পরীক্ষা হয়ে থাকে। আপনার হচ্ছে এই রিটেন পরীক্ষাটা কিন্তু 3 ধাপে হয়ে থাকে। এই রিটেন পরীক্ষাটাও 3 ধাপে হয়ে থাকে। আপনাকে এই 3 ধাপের প্রসেস মেনটেন করে রিটেন পরীক্ষাটা দেওয়ার পর রিটেন পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে ভাইবা পরীক্ষায় বা ভাইবা ফেস করতে হবে। আপনি যদি MCQ পাশ করলেন, রিটেন পাশ করলেন, ভাইবা পাশ করলেন, ভাইবায় উত্তীর্ণ হলেন, হওয়ার পরে আপনাকে সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষাও যদি আপনি উত্তীর্ণ হন তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আপনাকে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাকে নিয়োগ প্রদান করবেন। এই যে পদ্ধতিগুলোর কথা বলেছি, আমি বেসিক তথ্যগুলো নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলার ট্রাই করেছি, কারণ এত শর্ট সময়ে শুধুমাত্র এই 6 মিনিট বা 10 মিনিটের ভিডিওয়ে আসলে ডিটেলস বলা সম্ভব হয় না। ডিটেলস বলতে গেলে অনেক সময় লেগে যায়। প্রিয় দর্শক, আমি বেসিক তথ্যগুলো নিয়ে মানে বলার ট্রাই করেছি যে কেউ যদি সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চায় তার কী কী বেসিক তথ্য জানতে হবে, কী পদ্ধতি অবলম্বন করে তাকে আগাইতে হবে, সেই বিষয়টি বলার ট্রাই করেছি যে একজন কেউ যদি সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চায় তাহলে অবশ্যই তাকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। প্রথম কথা হচ্ছে আইন বিষয়ে ডিগ্রি অর্জন ছাড়া কিন্তু সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া যাবে না। শুধু আইনের ছাত্ররাই পারে এই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে, অন্য কোনো বিভাগের বা অন্য কোনো বিষয়ের ছাত্ররা কিন্তু এই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে না। প্রিয় দর্শক, এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনার প্রয়োজনে মনে করলে এই ওয়েবসাইটে ভিজিট করো, সেখানেও কিন্তু খুব সুন্দর করে আপনার জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে খুব সুন্দর করে মানে দেওয়া আছে কী কী কন্ডিশন লাগবে, কোন ধাপে পরীক্ষা হবে, আপনার কত নম্বরের পরীক্ষা হবে, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, ডিটেলস এভরিথিং কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। আপনার প্রয়োজন মনে করলে ডিটেলস জানার জন্য ওই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।